আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল ছাত্র ছাত্রী বৃন্দ, তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা। কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, আশা করি তোমরা এই তীব্র গরম, প্রখর রৌদ্র, মাঝে মাঝে বৃষ্টি, এরই ভিতর মা বাবাকে নিয়ে আশা করি সুস্থ আছো। তোমাদের দোয়ার বদলতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর আকায়েদ ও ফিকহ একটি ঘন্টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যে যেখানে আছো, আশা করি তোমাদের বই খাতা কলম নিয়ে তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করে উপভোগ করবে এবং শ্রবণ করবে, দর্শন করবে, মনোযোগের সাথে আমার ক্লাসটি তোমরা শুনবে। কোমলমতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আমার এই ক্লাসটি মনোযোগের সাথে অধ্যয়ন করবে। আমি আজকে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের আকাই অংশে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। সেই প্রশ্নগুলো হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর এক থেকে চার পর্যন্ত, আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগের সাথে তোমরা আমার ক্লাসটি শুনতে থাকো। আমি আল্লাহর নামে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। দেখো, এক নম্বর প্রশ্ন করেছি, নবী ও রসুল, রসুল কাকে বলে? নবী ও রসুল, রসুলের মধ্যে পার্থক্য কি? নবী ও রসুলের মধ্যে পার্থক্য কি, একটি প্রশ্ন আমি তোমাদের করেছি। তোমরা জানো, পৃথিবীতে মানব সৃষ্টি করে আল্লাহ মানব জাতির হেদায়াতের জন্য অসংখ্য নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন, অসংখ্য। নবী ও রসুল কাকে বলে? নবী ও রসুল কাকে বলে এ ব্যাপারে তোমাদেরকে আমি প্রশ্ন করলাম। মনোযোগের সাথে তোমরা সেই ক্লাসটি শোনো। নবী ও রসুলের পরিচয়, নবী শব্দটি এমন পরিচিত যে আল্লাহ পাক আমাদের কাছে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 124,000 নবী ও রসুল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় আল্লাহকে ভুলে যায়। তখন মানুষ আল্লাহর পরিচয় জানিয়ে দেওয়ার এবং তাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য যে সকল মহামানব আল্লাহ তাআলার মনোনীত করে পাঠিয়েছেন, তারা হলেন নবী ও রসুল। রসুলের নিকট নতুন শরীয়ত এসেছে, যাদের নিকট নতুন শরীয়ত এসেছে তারা হলেন রসুল, আর যারা পূর্ববর্তী রসুলের শরীয়ত অনুসরণ করে দিন প্রচার করেছেন তারা হলেন নবী। কোমলমতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুগে যুগে অনেক নবী রসুল দুনিয়াতে এসেছেন। কোরআন মজিদে তাদের 25 জনের নাম উল্লেখ আছে। সর্বপ্রথম
নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ নবী হযরত রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা, তোমরা জানো নবী শব্দটির অর্থ হল নাবাউন শব্দটি, নাবাউন থেকে নবী। নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক, নবী শব্দের অর্থ হইল যিনি আল্লাহর তরফ থেকে সংবাদ পেয়ে যে সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয়। তাই নবী শব্দটির অর্থ হইল সংবাদ বাহক, প্রচার বাহক, যিনি শরীয়তের প্রচার এবং প্রসারের কাজে নিয়োজিত, মনোনীত হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের আল্লাহর পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত আমাদের মধ্য থেকে নবী পাঠিয়েছিলেন। তো এক কথায় পৃথিবীর অবলা মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য শয়তানের প্ররোচনায় পড়ে যখন মানুষ পাপ কাজে লিপ্ত থাকে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তখন সেই সমস্ত মানুষদেরকে পাপ কাজ পাপ পঙ্কিল থেকে ফিরিয়ে এনে আল্লাহর রাস্তায় দেখানোর জন্য যে সকল মহামানবকে আল্লাহ তাআলা মনোনীত করিয়া পাঠিয়েছেন, তারাই হলেন নবী এবং রসুল, যাদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, অর্থাৎ নতুন শরীয়ত এসেছে, তাদেরকে রসুল বলা হয়। আর যারা পূর্ববর্তী রসুলদের কিতাব অনুসরণ করে দিন প্রচার করে তাদেরকে নবী বলা হয়। এক কথায় নবী ও রসুল কাকে বলে, নবী ও রসুলের মধ্যে পার্থক্য কি? নবী ও রসুলের মধ্যে পার্থক্য হলো যাদের উপর নতুন শরীয়ত এসেছে এবং কিতাব আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তারা তাদেরকে রসুল বলা হয়। আর যারা পূর্ববর্তী রসুলের কিতাব অনুসারে দিনের দাওয়াত এবং দিনের কার্যক্রম উম্মতের কাছে প্রচার এবং প্রসারের কার্যক্রম করেছেন, তাদেরকে নবী বলা হয়। তাহলে এক কথায় দেখতে পারো, মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করিয়া পাঠিয়েছেন, তারাই হলেন নবী। তো উত্তরে দেখতে পারো, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে সকল মানুষকে মনোনীত করে পাঠিয়েছিলেন, তাহাদেরকে নবী বলে। নবী ও রসুল বলে।
আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ যে সকল মানুষকে মনোনীত করে পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন তাদেরকে নবী ও রসুল বলা হয়। নবী ও রসুলের মধ্যে পার্থক্য কি? নবী ও রসুলের মধ্যে পার্থক্য কি? যাদের উপর যাদের উপর তাদের উপর আসমানি কিতাব নাযিল করে তারাই রাসূল। আর নবীদের কিতাব কিতাব অনুসরণ করে দিন প্রচার ছিলেন তারাই হলেন নবী। তাহলে যাদের উপর আসমানি কিতাব নাযিল করেছিলেন তারাই রসুল, তারাই হলেন রসুল। আর যারা পূর্ববর্তী যারা পূর্ববর্তী যারা পূর্ববর্তী নবীর কিতাব অনুসরণ করে দিন প্রচার করেছিলেন তারাই হলেন নবী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম নবী ও রসুল কাকে বলে, নবী ও রসুলের সম্পর্কে জানতে পারলাম। দশজন প্রসিদ্ধ নবী রসুলের নাম লেখো, দশজন প্রসিদ্ধ নবী ও রসুলের নাম লেখো। তাহলে দশজন প্রসিদ্ধ নবী ও রসুলের নাম, তাহলে আমরা এটা বুঝে নেই দশজন প্রসিদ্ধ নবীর নাম। দুই নম্বর, এক নম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার ওয়ান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাঁচজন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দর্দুন নবীর নাম তোমরা খাতায় তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে, দর্দুন নবীর নাম তোমরা খাতায় লিপিবদ্ধ করে একদম মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দর্দুন প্রসিদ্ধ নবীর নাম তোমরা জানতে পেরেছ। এখন আমরা মুছে ফেলি, আমরা তিন নম্বর আনসার করব। তিন নম্বর, সর্বপ্রথম নবী ও সর্বশেষ নবীর নাম। সর্বপ্রথম এবং সর্বশেষ নবীর নাম, তাহলে তিন সর্বপ্রথম নাম হলো হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ, সর্বশেষ সর্বশেষ নবী নাম হলো হলো হযরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিন নম্বর আনসারে সর্বপ্রথম নবীর নাম আমরা জানতে পারলাম এবং সর্বশেষ নবীর নাম আমরা জানতে পারলাম। আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাবের উপর ইমান আনার অর্থ কি? আসমানি কিতাবের উপর ইমান আনা, আসমানি কিতাব। তাহলে আমরা চার নম্বর আনসার করব। চার নম্বর আনসার করবো, দেখো চার নম্বর, আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাব মানব জাতির সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের নিকট। তাহলে চার নম্বর লিখতে পারি, মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলগণের নিকট রাসূলগণের নিকট যে কিতাব যেসব যেসব কিতাব নাযিল করেছেন যেসব কিতাব নাযিল করেছেন সেগুলো হলো সেগুলো
হলো আসমানি, আসমানি কিতাব। প্রিয় সমাগতী শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। বোঝার কথা অতি সহজভাবে সরল সহজভাবে আসমানি কিতাবের উপর ইমান আনার অর্থ কি? আসমানি কিতাবের উপর ইমান আনার অর্থ হলো ইমান আনা আসমানি কিতাবের উপর উপর ইমান আনা ফরজ, ইমান আনা ফরজ অবশ্যই আনতে হবে। কারণ আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এখানে কিতাবের উপর ইমান আনতে হবে। ইমানের যে সাতটি প্রকার রয়েছে, সাতটি বিষয়ের উপর ইমানের মুফাসসালের মধ্যে দিয়ে আলোচনা এসেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এখানে কিতাবের কথা উল্লেখ রয়েছে। তাই আসমানি কিতাবের উপর ইমান আনা আমাদের জন্য ফরজ। যাক, তোমাদের এই অনুসরণের চারটি প্রশ্ন আলোচনা করেছি, অন্য একদিন বাকি চারটি প্রশ্ন রয়েছে, আরও শূন্যস্থান পূরণ শব্দার্থ রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। আমি আর আমার ক্লাসকে দীর্ঘায়িত না করে, প্রিয় কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক তোমাদেরকে এবং আমাকে, পৃথিবীর সকল মানুষকে করোনা নামক মহামারী থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।